আমি মানে উদাহরণ দিই, বাস্তব উদাহরণ হচ্ছে আমরা আমরা হচ্ছে যে ওই ওয়াটারফল মেথডের যে প্রথম যুগে 90s 2000-এর আগে 90-95 ওই সময় ওয়াটারফল মেথডোলজি প্রচলন ছিল, তখন সফটওয়্যার ডিজাইন করা হতো ওয়াটারফল মেথডোলজি। ওয়াটারফল যে টেকনিকটা বলছে যে আগে সবগুলো রিকোয়ারমেন্ট আগে দিতে হবে, এই যে বাংলাদেশের কন্ট্রাক্টরের মতো, কন্ট্রাক্টরের মতো সবগুলো কী কী কাজ করতে হবে সবগুলো কাজের চাহিদা আগে দিতে হবে, তাই না? তারপরে সে নেগোসিয়েশন হবে রেট কম হবে। এখন যদি পরে যদি বলে যে না একটু যোগ করতে হবে, নতুন নতুন ফিচার যোগ করতে হবে, তাহলে নতুন নতুন টাকা বাড়তে হবে। এখন বর্তমান সময়ে মনে করেন সাপোজ আপনি একটা স্টোর দিচ্ছেন, আপনি একটা অনলাইন স্টোর করতেছেন, সেলস করবে আমাজনের মতো সামথিং। তো এখন এই সব স্টোরে আপনি মালামাল রাখবেন, বিক্রি করবেন। এখন এর মধ্যে কি কি রিকোয়ারমেন্ট থাকবে আপনি এখনো জানেন না, চাচ্ছেন যে চাচ্ছেন যে প্রথম বললে অ্যামাজনের মতো হলেই খুশি, তারপর বলছেন না অ্যামাজনের সাথে আরেকটু ভালো হলে আমার তো আরো ভালো চলবে, এরকম না? এখন মনে করেন সাপোজ এখন যদি আপনার ওয়াটারফল মেথডোলজিতে বেশি থাকে, তাহলে আপনি মনে করেন যে কাস্টমার, আপনি ওনার সফটওয়্যার চাচ্ছেন আর আমরা ডেভেলপার, তাহলে আপনাকে আগে থেকে আমাদের রিকোয়ারমেন্ট দিতে হবে যে এই চাই এই চাই এই চাই, পুরো লিস্ট দিতে হবে, আমরা ওই অনুযায়ী ডেভেলপ করে দিব। এখন পরবর্তীতে আপনি যদি বলেন যে না আরও দুটো বেশি চাই, তাহলে আমাদের বলবো আরও দুটো টাকা দাও, আরও দুটো বেশি রিকোয়ারমেন্ট বেশি চাই, তা আমরা বলবো আরও বেশি আমাদের টাকা দাও, এরকম করতে করতে। কারণ এখন প্রবলেম থেকে আপনি তো জানেন না যে আপনার কী কী লাগবে, তাই না? পরবর্তী সময় অন্য এক জায়গায় দেখে আসতেছেন, তখন আমার মনে হচ্ছে না এটা একটু ভালো হলে তো হয়, কিন্তু তাতে কি দুই পক্ষের মধ্যে নেগোসিয়েশনের গ্যাপ হয় না? এমন হতে পারে যে আমরা বেশি আমরা মনে করতে সামান্য একটা ফিসের বেশি যাচ্ছি, তার জন্য এত অ্যামাউন্ট বেশি যাচ্ছে না টাকা, তো একসময় আন্তরিকতা ঘাটতি আসতে পারে না। কিন্তু এর ফলে বর্তমান সময়ে সফটওয়্যারগুলোর কোয়ালিটি যেভাবে বাড়তেছে এখন, আর ওই কাস্টমার নিজেও জানে না যে তার কী কী দরকার, কিন্তু একটা জিনিস জানে যে তার একটা সফটওয়্যার দরকার। সাপোজ আপনি জানেন যে আপনার একটা অনলাইন স্টোর দরকার, তাহলে আপনি শুধু আমাদের সাথে একটা কন্ট্রাক্ট হলে যে ঠিক আছে আমি যা যা আমার দরকার তোমরা সেই সেই বিল করে দেবে, ঠিক আছে? আপনি ডে বাই ডে আপনি যখন যেটা মনে পড়তেছে আপনার ওই রিকোয়ারমেন্টগুলো আমাকে একবারে না দিয়ে ধাপে বিভিন্ন ধাপে ধাপে দিচ্ছেন, আমরা আবার ধাপে ধাপে আপনাকে বিল করে দিচ্ছি, আপনি ওইটা ইউজ করতেছেন, আবার চাচ্ছেন যে একটু আরেকটু সুবিধা দাও, আমরা আরেকটু দিচ্ছি যতদূর পারা যায়। সাপোজ মনে করেন এখন যে আপনি একটা সফটওয়্যার ডিজাইন করতেছেন, বললেন একশো মাসে বললেন যে আমার একটা এই সফটওয়্যার সাথে এমন একটা এলিমেন্ট যোগ করে দেওয়া যে আমি কথা বলতে পারবো, তাদের যে লোক থাকে গেছে তার সাথে কথা বলতে পারবো, তো আমার জিজ্ঞেস করুন পারবে না? হ্যাঁ পারবো, আমরা কিছুদিন চেষ্টা করলাম, চেষ্টা করে সাপোজ পারলাম না, তখন অন্তত আপনি শান্ত দিতে পারবেন, তাদের হয়তো এই সফটওয়্যারটা তাদের যাওয়া যাবে না কিন্তু তার দেখা যাবে, আপনি হয়তো তাতেই খুশি, ব্যাপারটা বুঝতে পারছেন? কারণ এখানে দুইটা যে একটা পার্থক্য করে বলছেন, ওয়াটারফল মেথডে আপনাকে কাস্টমারকে পূর্ব থেকে নির্ধারিত একদম সব রিকোয়ারমেন্টগুলো ফিক্স করে দিতে হবে দুই পক্ষের মধ্যে, তাহলে এই পক্ষ ডিজাইন করার পরে আপনাকে ডেলিভারি দিবে। আর বর্তমান সময়ে স্ক্রাম টেকনোলজি আসছে, মেথডোলজি আসছে যে আপনার নিজে পুরোটুকু জানা দরকার নাই, আপনি যখন যেটুকু রিকোয়ারমেন্ট চাচ্ছেন ওই ফেজে ডেভেলপ হচ্ছে, নতুন চাচ্ছেন নতুন ডেভেলপ হচ্ছে, নতুন চাচ্ছেন নতুন ডেভেলপ হচ্ছে, যেই পার্টটুকু ডেভেলপ হচ্ছে সেই পার্টটুকু টেস্ট হচ্ছে, নতুন ফিচার যোগ হচ্ছে টেস্ট হচ্ছে, নতুন ফিচার যোগ হচ্ছে টেস্ট হচ্ছে, এই এটা যে মেইন কনসেপ্ট। এখন হচ্ছে ডক্টর লোকপাল কেন না ইয়া দে লাইন, ইয়েস ওকে, ওই অ্যাজাইলের একটা স্লোগান হলো ফার্স্ট ফেল ইজ বেটার, এবং এটাই সম্ভব যে রিকোয়ারমেন্টের আগেও টেস্ট করা যায়, where as in waterfall I have to wait, I have to write everything and then start testing and then see if there is any failure or not, whether in agile they says that in their slogan the first fail is better, so I can make sure that this is going to be fail and then I can proceed better than waterfall. I'm not sure if I না না আপনি ঠিক বলছেন, উনি কি বলছে বুঝতে পারছেন? আমি যখন টেস্টিং এ করা হয় ওয়াটারফল অজাইল মেথডোলজি, প্রথম ফেল টেস্ট তারপরে ফেল পাস, প্রথমে একটা ডিজাইন করা হয় তারপরে সে অটোমেটিক্যালি সেটা ফেল করলো তারপরে ওকে পাস করানো হয়। এখন ওই স্পিকারটা দিলে ভালো হতো, সবাই শুনতে পারতো, রেকর্ড হতো, কিন্তু এই স্পিকারটা দিছিস এটা তো রেকর্ড হবে না, পার্থক্য এটা। এই জন্য বর্তমান সময়ে সব সফটওয়্যার ডেভেলপমেন্ট কোম্পানিগুলো
অ্যাজাইল মেথোডোলজি কাজ করে। অ্যাজাইল মেথোডোলজির মেইন কনসেপ্ট হচ্ছে যে ওই ইটারেশনকে এখানে স্প্রিন্ট বলে, ওখানে বলছে ইটারেশন না তো কতগুলো লুপ, এখানে 2 সপ্তাহের সাধারণত 2 সপ্তাহ বা 3 সপ্তাহের স্প্রিন্ট। আমি আপনার সাথে একমত, এটা কিভাবে হয় সেটাও আমি বলতেছি হ্যাঁ পরবর্তীতে। তো আমরা মানে অ্যাজাইল পড়তেছি, যে অ্যাজাইল মেথোডোলজি ডেফিনেশন হচ্ছে অ্যাজাইল ইজ এ গ্রুপ অফ সফটওয়্যার ডেভেলপমেন্ট মেথোডোলজি বেসড অন দা আইটারেটিভ ডেভেলপমেন্ট। তাহলে কি যে অ্যাজাইল কিন্তু পার্টিকুলার কোন মেথডোলজি না, এটা কি রেকর্ড হচ্ছে? রেকর্ড হচ্ছে না, রেকর্ড ইজ না, বুঝে রেকর্ড হচ্ছে না, এই এখন ধরে রেকর্ড দাও, রেকর্ড দাও, রেকর্ড তো ওকে ওকে হ্যাঁ। তো দেখেন বলতে বেসড অন আইটারেটিভ ডেভেলপমেন্ট, এই যে আইটারেটিভ যেটা ছিল সেইটাকেই এই অ্যাজাইলটা ফলো করবে। হ্যাঁ, কিন্তু এইখানে একাধিক গ্রুপ অফ ডেভেলপমেন্ট মেথোডোলজি আমরা এখনো সেটা জানি না, আপনারা যদি একটু অপেক্ষা করেন সেটা আমি ডেফিনেশন গতভাবে আসতেছি এখানে, যে আপনারা বুঝতে পারবেন। ইট ইজ দ্য মোস্ট অ্যাকসেপ্টেবল অ্যান্ড ইউজড মেথোডোলজি নাও এ ডেজ। তাহলে এই পর্যন্তই যদি আপনার ডেফিনেশন থাকে অসুবিধা নাই, কিন্তু আরেকটু বলে যায় ইট ইজ ব্রেকস ইন্টু স্মল ইনক্রিমেন্ট অ্যান্ড শর্ট টাইম ফ্রেম কল টাইম বক্স ফর স্প্রিন্ট। অ্যাজাইলকে কি করা হয়, ভাগ করা হয় শর্ট টাইম টাইম বক্সে, যেটাকে আপনাকে স্প্রিন্টও বলে, যে টাইপিক্যালি লাস্ট ফ্রম 2 to 4 weeks। এখন এটা আপনার এই যে টাইম বক্স যেটা, যেটাকে আমরা স্প্রিন্ট বলতেছি, সেটা কতটুকু হতে পারে 2 to 4 weeks, কিন্তু এখন বেস্ট প্র্যাকটিস হচ্ছে রিসেন্ট এরা 2 weeks স্প্রিন্ট করে ম্যাক্সিমাম জায়গায়, এই যে কম কাস্টে তারা 2 weeks স্প্রিন্ট ব্যবহার করে। তো কাজে আপনি যে অ্যাজাইলে কাজ করছেন, অ্যাজাইলে কাজ করার পরে যে আপনার স্প্রিন্ট ছিল, স্প্রিন্টের লেন্থ আপনারটা ক্ষেত্রে জেনারেল হয় 2 to 4 weeks, নয় টু ম্যাক্সিমাম ক্ষেত্রে 2 weeks নয় 4 weeks, বুঝছেন। কিন্তু কেউ কেউ যদি 3 weeks করে তাতে সেটা তাদের কাজের উপরে, তাদের টিমের উপরে, তাদের ডিসিশন, কিন্তু আপনার স্ট্যান্ড দিবেন 2 weeks স্প্রিন্টে, আমি 2 weeks স্প্রিন্টে কাজ করছি। তো অ্যাজাইল ম্যানিফেস্টো, অ্যাজাইলের যে আমি বলছি যে গ্রুপ অফ সফটওয়্যার, তো যে যে সফটওয়্যার এই রুলস গুলাকে ফলো করে, এখানে 4টা রুলস আছে জাস্ট বোঝার জন্য, মুখস্থ করার জন্য দরকার নাই, তাদেরকে আমরা অ্যাজাইল সফটওয়্যার মেথোডোলজি বলবো। এটা কি ইন্ডিভিজুয়াল অ্যান্ড ইন্টারাকশনস ওভার প্রসেস অ্যান্ড টুলস। হ্যাঁ, তো আপনার যদি একটা প্রসেস এবং টুলসের চেয়েও দেখা যাচ্ছে যে ইন্ডিভিজুয়াল ইন্টারাকশনটা বেশি, ওয়ার্কিং সফটওয়্যার ওভার কম্প্রিহেন্সিভ ডকুমেন্টেশন। আপনার যদি আপনার ওয়াটারফল ফলো করেন, অবশ্যই আপনার একটা ডকুমেন্ট তৈরি করতে হবে, সেই ডকুমেন্টটাকে আপনার অ্যাপ্রুভ করতে হবে, তারপরে সে আপনার কাজ শুরু করতে পারবেন। কিন্তু এখানে আপনার ডকুমেন্ট কি অত বেশি প্রয়োজন নাই, আপনি কাজটা শুরু করার জন্য কি খুব তাড়াতাড়ি শুরু করে দিতে পারেন। তো ওয়ার্কিং সফটওয়্যার ওভার কম্প্রিহেন্সিভ ডকুমেন্ট। হ্যাঁ, কাস্টমার কোলাবোরেশনস ওভার কন্ট্যাক্ট নেগোসিয়েশন, তো কাস্টমারের কোলাবোরেশনটা এখানে মানে অনেক বেশি হয়। তারপরে কি রেসপন্ডিং টু চেঞ্জ ওভার ফলোয়িং এ প্ল্যান, আপনার যদি প্ল্যান যেরকম আছে তো সেইভাবেই যদি কাজ করতে হয়, তাহলে তো আপনার নতুন নতুন রিকোয়ারমেন্ট আসলে তো আপনি ফলো করতে পারতেছেন না। তো কাজে আপনার প্রায়োরিটি কোনটা, চেঞ্জ, যদি কোনো চেঞ্জ আসে তাহলে আপনি সেটাকে অ্যাকসেপ্ট করবেন। যে মেথোডোলজিগুলা, যে মডেলটা এই 4টা রুলস ফলো করে তারাই কি অ্যাজাইল। কিন্তু আমরা তারপরে কোনটায় আসতেছি দেখেন, আমরা যদি সেকেন্ড এখানে আসি, সেকেন্ড হচ্ছে ওকে, এখন দেখেন আপনি ডেফিনেশনটা দিলেন এই 4টা শুধু আপনার বোঝার জন্য, এখানে কোনো কিছু বলার জন্য না, কিন্তু এখান থেকে আপনার সুবিধাগুলো নেবেন, অ্যাডভান্টেজেসগুলো আপনাকে নিতে হবে অ্যাজাইল কি এবং তার সুবিধাটা কি। তারপর হচ্ছে কি কাস্টমার স্যাটিসফ্যাকশন বাই রেপিড ডেলিভারি অফ ইউজফুল সফটওয়্যার, আপনি এখনো এই লাইনটা বুঝবেন না, কিন্তু এমনিতে তো বুঝতেছেন যে কাস্টমারের স্যাটিসফ্যাকশন, এটাতে কাস্টমারের স্যাটিসফ্যাকশনটা বেশি। এখন হ্যাঁ, কীভাবে হয় সেটা আমরা পরে বলতেছি। ওয়েলকাম চেঞ্জিং রিকোয়ারমেন্ট, তো রিকোয়ারমেন্ট যদি চেঞ্জ হয় এ কি এটাকে অ্যাকসেপ্ট করে, সেটাকে ওয়েলকাম করে? ইয়েস, ওয়েলকাম করে। তাহলে এটা একটা সুবিধা, ওয়াটারফলে কি আপনি রিকোয়ারমেন্ট চেঞ্জ করতে পারবেন না, তো এখানে কিন্তু আপনি পারতেছেন। তারপর কি ওয়ার্কিং সফটওয়্যার ইজ ডেলিভার্ড ফ্রিকোয়েন্টলি, এখন ওয়ার্কিং সফটওয়্যার ইজ ডেলিভার্ড ফ্রিকোয়েন্টলি, এ
কাকে ফলো করতেছে? আইটারেটিভ প্রসেস কে? না, দা আইটারেটিভ প্রসেস কে? বিল্ড ওয়ান কি? বিল্ড ওয়ান যখন তৈরি করছি তখন তো ওইটুকুতে একটু হলেও তো কাজ করতে পারবো, ব্যাপারটা বুঝতে পারেন নাই? হ্যাঁ, তাহলে কি একটা দিচ্ছে আবার পরেরটা দিচ্ছে, তাহলে ওয়ার্কিং সফটওয়্যার কি ফ্রিকোয়েন্টলি ডেলিভার করে এই অ্যাজাইলের ভিতরে? মোর টেস্টিং ইজ ডান, কারণ আপনি বিল্ড ওয়ানে করছেন, সেটা যদি আবার বিল্ড টুতে করেন, আবার বিল্ড থ্রিতে করেন, একটার সাথে কমপ্লিট হলে আবার আরেকটা করেন, তাহলে কি বারবার টেস্টিং করতেছেন না? যদি একটা জিনিস বারবার টেস্টিং করেন তার কোয়ালিটি কি হবে? এনহ্যান্স করবে। হ্যাঁ, কোয়ালিটি এনহ্যান্স করবে, তাহলে সেটা বলতেছে বেটার সফটওয়্যার কোয়ালিটি ইজ ডেলিভার্ড। ক্লোজ ডেইলি কোঅপারেশন বিটুইন বিজনেস পিপল অ্যান্ড ডেভেলপার্স, জাস্ট বলার জন্য ফেস টু ফেস। তাহলে যদি এইটুকু এই সুবিধাগুলো আপনি এখান থেকে নেবেন, আপনাদের কি খারাপ লাগতেছে? বুঝতেছেন নাকি আর একটু শুরু করবো? হ্যাঁ, এখন দেখেন এই অ্যাজাইল মেথডের ভিতরে আপনার কয়েকটা জিনিস আছে, একটা হচ্ছে স্ক্রাম, তারপরে এক্সট্রিম পেয়ারিং, তারপরে ফিউচার ড্রিভেন ডেভেলপমেন্ট, ক্রিস্টাল ক্লিয়ার, এগুলোও কিন্তু, হ্যাঁ, এগুলির ভিতরে আমরা অ্যাজাইলের ভিতরে আমরা সবাই জানি স্ক্রাম, এক কথায় বলে দেই স্ক্রাম, কিন্তু আরও কিন্তু আছে, আমরা কোনটা ফলো করি? স্ক্রাম। তো এখন মনে করেন যে টেল মি অ্যাবাউট অ্যাজাইল মেথোডোলজি, শুরু করে দিচ্ছি স্ক্রাম, কিন্তু আমি যদি আরেকটা শুরু করি তা আমার কিন্তু ভুল নাই, কিন্তু সবাই ফলো করে কোনটা? স্ক্রাম। এই জন্য আমরা মোস্ট ইম্পর্টেন্ট যেটা সেটাকে আমরা ফলো করি। তো কাজেই আপনাকে অ্যাজাইলের যে চারটা প্রিন্সিপাল আর কি সেটা আপনি জানলেন, কিন্তু সুবিধাগুলি আপনি নিয়ে নিলেন, তারপরে হচ্ছে যে এই স্ক্রাম সম্পর্কে আপনাকে জানতে হবে। তা আমার মনে হয় যে সবাই একটু সমস্যা হচ্ছে, আপনারা আবার একটু নিজেরা নিজেরা রিভিউ করেন তো দেখি। হ্যাঁ, হোয়াট ইজ ওয়াটারফল মডেল? So, in fall, everything should be followed phase by phase. Okay. So, when it comes to requirement, and then we go, and another phase, and we never can come back. And that is one of the, I shouldn't say disadvantage, but this is a project for a small project. When the developer and the test team understand very well about the software, so no requirements should be added in that waterfall, and it cannot be added in the waterfall. Yeah, bhai, thank you. Kintu kokhoni je no new requirement add kora jabe na ta na, kintu new requirement add kora jabe kintu costly hobe. এখন মনে করেন যে এই পদ্মা ব্রিজের জন্য আপনি কন্ট্রাক্টরের সাথে কন্ট্রাক্ট করলেন যে প্রথমে আমি রাস্তা চাই, দুই লেনের রাস্তা চাই, পরবর্তীতে আপনি বলছেন আমি তিন লেন চার লেন চাই, তখন কস্ট বেড়ে যাবে না? তারপরে বললেন যে আবার আমি সাথে রেল লাইনও চাই, তাহলে এটা যদি ওয়াটারফল মেথোডোলজি হয় তাহলে আপনার কস্ট অনেকক্ষণ বেড়ে যাবে, আর আপনি যদি স্ক্রাম অ্যাজাইল মেথোডোলজি হয় তাহলে আপনি বললেন আমি ব্রিজ চাই, তো কালকে এসে বললেন যে তোমার সাথে তোমার চুক্তি হয়েছে তুমি দুই লেনের চাইবে, হ্যাঁ, কিন্তু এখন হচ্ছে ডেভেলপারের এখানে অখুশি হওয়ার স্কোপ আছে, কিন্তু অখুশি হওয়ার কোন স্কোপ নাই, এখানে হচ্ছে যে প্রায়োরিটি হচ্ছে যে কাস্টমারের প্রায়োরিটি বেশি, কাস্টমার যা চাইবে তাই করে দিতে পারবে, এই জন্য প্রস্তুত। জি ঠিক আছে, ওই মানে কারণ যে আপনি যদি বলেন যে করা যাবে না তাহলে আপনি আর্গু করবে যে না করা যাবে, তো একদম যে করা যাবে না তা না, বুঝতে পারছেন, করা যাবে ইফেক্টিভ না, এটাকে বলে যে মোর অর লেস ফিক্সড, বুঝছেন, ম্যাক্সিমাম জায়গায় ফিক্সড, এটা ইমার্জেন্সি সেরকম ক্ষেত্রে হয়তো ওরা বলে, কিন্তু থিওরিটিক্যালি মোর অর লেস ফিক্সড। ওকে ওকে, যার কারণে কোনো অপিনিয়ন আছে একটু বলেন প্লিজ, আপনি কনফিউশন করে লাভ নাই, ওটা ফিক্স টিচারে রাখো, এটাই দিতে দেন না, ফিক্স একদম রিজিড না, রিজিড না, মোর অর লেস ফিক্স, থ্যাংক ইউ। তাহলে আমি তো দুইটা জানলাম, ওয়াটারফল আর অ্যাজাইল, আর দুইটা তো কোনো ইম্পর্টেন্ট না, না ইনক্রিমেন্টাল, তিনটা মিলে জানবেন তাই না, ওয়াটারফল, ইনক্রিমেন্টাল আর হচ্ছে যে অ্যাজাইল, এই ইনক্রিমেন্টালটা মাঝামাঝি। So there is one new model, right?
another one. নামাজ পড়তে পারি আমরা, নামাজ বিক্রি হবে। আপনি বলছেন যে ওয়াটার ফলে কোনো কিছু অ্যাড করা যাবে না, কিন্তু একটা স্টেজ শেষ না হওয়া পর্যন্ত আপনি যাইতে পারতেছেন না। অ্যাড করা যাবে না একদম তা না, মনে করেন যে প্রোডাক্টটা ডিফিকাল্ট, কস্ট ইফেক্টিভ না, রিকোয়ারমেন্ট পর্যায়ে কাজ হচ্ছে, কিন্তু ওরা তো জানে যে এই ডিউরেশনে গেলে আর করা যাবে না, রিকোয়ারমেন্ট অ্যাড করা যাবে না। ওই যে ওই জন্য নতুন নতুন এখানে অপশনই নাই, এখানে বললেন বাংলাদেশের কন্ট্রাক্টর অপশনই নাই, ওই অপশনটা ডিফিকাল্ট, আপনি অপশন করতে গেলে তার সাথে দ্বিগুণ খরচ হবে, বা যে পরিমাণ আপনি খরচ এক্সপেক্ট করতেছেন, আপনি চাচ্ছেন যে আমি একটা সামান্য ফিচার যোগ করবো তার জন্য আমার কাজ, তার জন্য আমাকে দ্বিগুণ তিনগুণ কষ্ট চাইল। আচ্ছা ওইটা ওইভাবে চাই লাভ নাই, যেহেতু এখানে একটা ফিক্সড আছে ওইটা একটা সিস্টেমের দরকার, ওইটা অনেক সময় মানে এক্সেপশন কেস হিসাবে নেয়, অসুবিধা নেই, তো মোরাল লেস থিওরি তাই বলছে। তো নামাজ কয়টা পড়বো আমরা এখন, যেতে দিতে পারি এখন যদি দিব, হ্যাঁ কারণ আমাদের একটু সমস্যা হচ্ছে বোধ হয়, মনে হয় নামাজটা পড়ে তারপরে আজ আমরা নামাজ পড়ে নিই, তারপরে কত 6:30 তাও যে আসবে নাকি, হ্যাঁ 6:30 তারপর শুরু করবো। থ্যাংক ইউ এভরিবডি, হ্যাঁ ওকে থ্যাংক ইউ, এখানে এখানে দিয়ে দে, এখানে রেকর্ডার পাস দে। আচ্ছা আমার দিকে জব দিলে আপনি দিলে সালাম আলাইকুম ডক্টর, হ্যাঁ হ্যাঁ আমি মনিরা বলছিলাম, এই যে কিছু ফাইল দিয়েছেন আর কি পড়ার জন্য আমাদের, তো ওর মধ্যে কি এই ওয়াটারফল আর এজাইল মেথডটা আছে? গতকালেরটাই থাকে নাই, আজকে যেটা দিয়েছে এটার মধ্যে থাকবে। ও আচ্ছা, তাহলে কারণ আমি প্রথম দিকে একটু মিস করছি, তো তাহলে আমি একটু আপনাদের নামাজের ব্রেকে আমি একটু ইয়ে করতে পারতাম, ওভারভিউ দিতে পারতাম যদি আপনি। গতকালটা ছিল যেটা আছে আগের ক্লাসেরটা, তাই না? আগের ক্লাসেরটা আগের ক্লাসেরটা। কারণ আমি এই যে না এই যে আজকেরই প্রথম দিকে একটু মিস করছি আমি, সো আমি একটু রিভিউ দিতে চাচ্ছিলাম ওয়াটারফল আর এজাইলটা পার্সোনালি আপনারা যখন নামাজ করবেন তখন, কারণ আমার এখন নামাজের টাইম না। আচ্ছা হ্যাঁ থ্যাংক ইউ, থ্যাংক ইউ। হ্যাঁ আমরা একটু শুরু করি, যে আমরা বলছিলাম যে আপনার এজাইল মেথডোলজি বই সবাই লাগবে বলছেন, আমরা এই ক্লাসে বই বই কি না আমরা নাই কাকা নেট নেকে কেন হ্যাঁ আমরা যখন খুশি তখন টাকা দিয়ে টাকা পর দিলে হবে, আর আর লাগবে আপনি টেপ আসে আমাকে পাবেন, কোন কম্পিউটার নিয়ে আস বই কি আর কারো লাগবে কেন শুরু বই ¿Qué?
শুধু এই ডকুমেন্ট গুলো পিপিটি ওটা ওখানে ভিডিও থেকে নিতে হবে। সরি আমরা একটু শুরু করি আর কি, যে আমরা বলতেছিলাম যে অ্যাজাইল এর কয়েকটা মেথডোলজির ভিতরে থাকলেও আপনার, হ্যাঁ আপনার স্ক্রাম, তারপরে হচ্ছে এক্সট্রিম পেয়ারিং, তারপরে হচ্ছে ফিউচার ড্রিভেন ডেভেলপমেন্ট এন্ড ক্রিস্টাল ক্লিয়ার, এর মধ্যে সবচেয়ে ইউজফুল হচ্ছে স্ক্রাম। এখন স্ক্রাম এর মধ্যে যে প্রসেসটা, স্ক্রাম প্রসেসটা আপনার স্ক্রামের কিছু রুল আছে। রুল মানে হচ্ছে যে আপনার হিউম্যান রিসোর্স যারা যারা থাকবে, তার মধ্যে একটা হচ্ছে স্ক্রাম মাস্টার, তারপরে প্রোডাক্ট ওনার আর টিম। তো আপনার টিমের মধ্যে হচ্ছে যে ডেভেলপার অ্যান্ড টেস্টার, এখানে 3:1 হিসাবে থাকে নর্মাল স্ট্যান্ডার্ড, কোনো কোনো জায়গায় 2:1ও থাকে। হ্যাঁ, তো এই তো আপনি মনে করেন যে স্ক্রামের যে রুলস, রুলসের ভিতরে স্ক্রাম মাস্টার, প্রোডাক্ট ওনার আর টিম। প্রোডাক্ট ওনারকে আমরা সংক্ষেপে হয়তো পিউ বলবো। হ্যাঁ হ্যাঁ, নাম্বার ওয়ান স্ক্রাম মাস্টার, প্রোডাক্ট ওনার অ্যান্ড টিম। হ্যাঁ, এটা হচ্ছে স্ক্রামের রুল। তারপর স্ক্রামটা হচ্ছে কোন মেথোডোলজির, অ্যাজাইল মেথোডোলজির একটা প্রসেস। এখানে মনে করেন আরো প্রসেস আছে, কিন্তু আপনি স্ক্রামই মনে রাখেন না, এর চেয়ে বেশি আমি দিচ্ছি না, কারণ আসলে ফাইনালি এগুলা জিজ্ঞেস করে না, শুধু মেমোরি লস করারই নাই, আপনি জেনে রাখেন, কনসেপ্টটা থাকুক। হ্যাঁ, এখন স্ক্রামটা কি, স্ক্রামটা যদি আমরা একটু দেখি, দ্য স্ক্রাম প্রসেস, ইন দ্য স্ক্রাম দ্য প্রজেক্ট ইজ ডিভাইডেড অ্যান্ড অ্যাসাইন টু স্প্রিন্ট। অ্যাকচুয়ালি স্ক্রাম সিস্টেমে একটা প্রজেক্টকে আপনার স্প্রিন্টে ভাগ করা হয়। বেসিক্যালি স্প্রিন্ট হচ্ছে যে টাইম বক্স, আগে বলছি কি, হোয়াট ইজ স্প্রিন্ট, হ্যাঁ টাইম বক্স, এই টাইম বক্সের লেন্থ কতটুকু, 2 to 4 weeks। তো নর্মাল প্র্যাকটিস কোনটা, 2 weeks or 4 weeks, তাই না? আর একটু এক্সেপশন হচ্ছে যে 3 weeks। তো যাই হোক, আপনার 2 weeks, আমাদের এক্সাম্পল স্বরূপ বলতেছি যে আমাদের কম কাস্টে 2 weeks এর স্প্রিন্ট ইউজ হয়। হ্যাঁ, তারপরে দ্য টিম ক্রিয়েটস অ্যান্ড টেস্ট দ্য ওয়ার্ক ওয়ার্কিং সফটওয়্যার। বেসিক্যালি টিমের রেসপন্সিবিলিটি হচ্ছে যে ওয়ার্কিং সফটওয়্যারটা ডেভেলপ করা আর কি। তো কী কীভাবে করবে, তাহলে মনে করেন যে সেই টোটাল প্রসেসটা আমরা বলবো, অসুবিধা নাই এখানে। দ্য সেট অফ ফিচার্স দ্যাট গো ইন টু দ্য স্প্রিন্ট কামস ফ্রম দ্য প্রোডাক্ট ব্যাকলগ। আমরা জাস্ট এখানে ইনিশিয়ালি টার্মগুলি শিখতেছি, প্রথমে শিখলাম এগুলো স্প্রিন্ট, স্প্রিন্ট টাইম বক্স, তারপরে এখানে আপনার স্ক্রাম মাস্টার, প্রোডাক্ট ওনার, তারপরে টিম, তারপরে প্রোডাক্ট ব্যাকলগ অ্যান্ড সো অন। কাজে এখনই কিন্তু আমার, আমি যতই বলি না কেন আপনি এখনই বুঝবেন না, একটু পরে বুঝবেন, এখন একটু জেনে নেন আর কি। হুইচ প্রায়োরিটাইজ এ সেট অফ হাই লেভেল রিকোয়ারমেন্ট ওয়ার্ক টু বি ডান। অ্যাকচুয়ালি প্রোডাক্ট ব্যাকলগে আপনার ফিচারগুলি থাকে, টেস্টিং ফিচারগুলি থাকে বা ডেভেলপমেন্ট ফিচার, রিকোয়ারমেন্ট ফিচারগুলি থাকে, তো সেইখানে প্রায়োরিটাইজ আকারে থাকে। এটা সে তৈরি করে বেসিক্যালি, সেটা হচ্ছে আপনার প্রোডাক্ট ওনার। তো প্রোডাক্ট ওনার অনেক সময় মনে করেন যে এক্সপার্ট যারা আছে তাদের হেল্প নিয়েও সেটাকে এই প্রায়োরিটাইজ করে, যে দেখা যাচ্ছে যে কোনটা আগে যাবে, কোনটা পরে আসবে, কোনটার প্রায়োরিটি কী। কিন্তু আপনারা কিন্তু এখনও প্রায়োরিটি এবং কি সিবিআরটি এগুলো টার্ম জানেন না। হ্যাঁ, তো টোটাল বুঝতে হয়তো একটু অসুবিধা হতে পারে, কিন্তু ফাইনালি আমরা সব কিছু কভার করবো। তারপর প্রোডাক্ট ওনার ইনফর্ম দ্য টিম অফ আইটেমস ইন দ্য প্রোডাক্ট ব্যাকলগ দ্যাট নিডেড টু বি কমপ্লিটেড। অর্থাৎ প্রোডাক্ট ওনারই সে টিমকে ইনফর্ম করে যে যে তোমাকে এই প্রোডাক্ট ব্যাকলগ থেকে এই কাজটা করতে হবে। ডিউরিং দ্য স্প্রিন্ট দ্য রিকোয়ারমেন্ট আর ফ্রোজেন, অর্থাৎ যদি আপনার এটা প্রোডাক্ট লগ থেকে যদি স্প্রিন্টের মধ্যে কোনো কারণে যায়, তখন রিকোয়ারমেন্ট ফ্রোজেন, অর্থাৎ রিকোয়ারমেন্ট আর চেঞ্জ করতে পারবেন না। অর্থাৎ আমি প্রথমে বলছিলাম যদি আমার 100, হ্যাঁ যদি আমার 100 রিকোয়ারমেন্ট থাকে, আমি কয়টা করে বিল্ড করতে পারি, 10, 20 যেগুলোই হোক আমি করতে পারি, তাই না? তো এখন এই যে বিলটা, এই বিলটা যদি আমি টাইম বেঁধে দেই, হ্যাঁ যখন ইনক্রিমেন্টাল ছিল তখন কিন্তু আমি টাইম বেঁধে দেই নাই যে 2 weeks করতে হবে। যখনই এটা অ্যাজাইল মেথডের কামে চলে আসলো, তখন কি আমি টাইমটা বেঁধে দিচ্ছি যে তোমাকে এই কাজটুকু 2 weeks করতে হবে, তোমাকে এই কাজটুকু 3 weeks করতে হবে, এটা 4 weeks করতে হবে। তো যখন আপনার এই
স্প্রিন্টের মধ্যে চলে গেল তখন কিন্তু আপনি রিকোয়ারমেন্ট ওই মুহূর্তে চেঞ্জ করতে পারবেন না, যদি চেঞ্জ করতে হয় পরের স্প্রিন্টে। হ্যাঁ বুঝতে পারছেন যে ওইখানে আমি শুরু করে দিচ্ছি আমার এরকম সেটা করতে পারবেন না, এই কথা বলছে ওইখানে আপনার ফ্রোজেন, হুইচ মিনস নো ওয়ান ক্যান চেঞ্জ দ্য স্প্রিন্ট ব্যাকলগ। স্প্রিন্ট ব্যাকলগ আর প্রোডাক্ট ব্যাকলগ কিন্তু এক না। এখন স্প্রিন্ট ব্যাকলগ, প্রোডাক্ট ব্যাকলগ, স্ক্রাম ওনার, স্ক্রাম মাস্টার অ্যান্ড সো অন, এগুলি ফার্স্ট টাইম হয়তো শুনতেছেন, কেউ আগেও শুনতেছেন, দেখেন আমরা ফাইনালি এটাকে ই করতে পারি কিনা, ম্যানেজ করতে পারি কিনা। আফটার দ্য স্প্রিন্ট ইজ কমপ্লিটেড দ্য টিম ডেমনস্ট্রেট দ্য সফটওয়্যার ইন দ্য স্প্রিন্ট রিভিউ মিটিং। তো মনে করেন যদি একটা স্প্রিন্ট শেষ হয়, এটা শেষ হলো, তাহলে কি এই কাজটুকু কাউকে ডেমো দেখাইতে হবে? কাকে দেখাইতে হয় নর্মালি যাদের কাজটা করছে? হ্যাঁ কতটুকু কাজ হয়েছে না হয়েছে এটা প্রেজেন্ট করতে হবে। হ্যাঁ তো এটা ফাইনালি হোয়াট ইজ স্ক্রাম এক কথা আপনাকে সংক্ষিপ্ত ভাবে এখানে বলা হয়েছে, ডিটেলস আমরা পরে বলতেছি। ফাইনালি ইন দ্য স্প্রিন্ট রিট্রোস্পেকটিভ মিটিং things that went well and how things can be improved in the next sprint are discussed. অর্থাৎ আরেকটা মিটিং হয় যেটাকে স্প্রিন্ট রিট্রোস্পেকটিভ মিটিং বলে, সেটা হচ্ছে ফাইনাল মিটিং। সেখানে বলে যে আমরা কোন কাজটা ভালো করছি এবং ইন ফিউচার আরও কীভাবে ভালো করতে পারি। হ্যাঁ তো এখন মনে করেন যে আমরা আবার এইটুকুই রিভিউ করি যে আপনার অ্যাজাইল মেথোডোলজি হতেছে একটা গ্রুপ অফ সফটওয়্যার মেথোডোলজিতে যারা আইটারেটিভ প্রসেস ফলো করে। আইটারেটিভ না, হ্যাঁ মানে কারণ প্রথম কিছু রিকোয়ারমেন্ট নিয়ে কাজ করলো, আবার কিছু রিকোয়ারমেন্ট কাজ করবে, এটা বলতেছে। এর মধ্যে বেশ কিছু সুবিধা আছে, সুবিধাগুলো কিন্তু প্রথমে পড়ে নেবেন, মানে এটা সুবিধা তো এটা নিতে অসুবিধা নেই নাকি, যেহেতু ওরকমই আর কি। তো কাজেই তারপরে আমরা স্ক্রাম সম্পর্কে ওভারঅল এখানে বলে গেছি। এখন দেখেন যেরকম আমাদের হিউম্যান রিসোর্স স্ক্রামের ভিতরে তিন রকম হিউম্যান রিসোর্সের কথা বলছি, কে? স্ক্রাম মাস্টার, প্রোডাক্ট ওনার আর কে? টিম। হ্যাঁ টিমে কারা থাকে? ডেভেলপার থাকে আর টেস্টার থাকে। রেশিও কি? 3:1। কখনো কখনো 2:1 হতে পারে, কোনো অসুবিধা নেই এই আর কি। তো আমরা ওভারভিউ করে এটা জেনে নিলাম যে আপনার স্ক্রাম প্রসেসে প্রজেক্টটা স্প্রিন্টে ভাগ করা হয়। স্প্রিন্ট মানে কি? 2 weeks টাইম ফ্রেম অর 3 weeks টাইম ফ্রেম, 2 to 4 weeks। হ্যাঁ টাইম ফ্রেম এটা আমাদের জানা হয়ে গেছে। এখন দেখেন স্ক্রাম মিটিং, স্ক্রামে যেরকম কারা কারা থাকে সেটা জানলাম, এন্ড স্ক্রামে কী কী মিটিং হয় সেটাও আমাদের জানতে হবে। স্ক্রামে যে মিটিংগুলো হতেছে স্প্রিন্ট প্ল্যানিং মিটিং, প্রথমেই যে আমাদের 2 weeks যে স্প্রিন্ট, মানে এই 2 weeks ভিতরে যে আমি কাজটা করব, তাহলে আমাকে একটা মিটিংয়ের মাধ্যমে ফিক্স করতে হবে যে আমি এই 2 weeks কী কী কাজ করব, কিভাবে করব। এখন দেখেন এট দ্য বিগিনিং অফ দ্য স্প্রিন্ট এ স্প্রিন্ট প্ল্যানিং মিটিং ইজ হেল্ড, হচ্ছে সিলেক্ট হোয়াট ওয়ার্ক টু বি ডান, স্প্রিন্টের ভিতরে কী কাজ হবে সেটা সিলেক্ট করে। তো তারপরে উইথ দ্য এন্টায়ার টিম প্রিপেয়ার দ্য স্প্রিন্ট ব্যাকলগ দ্যাট ডিটেলস দ্য টাইম ইট উইল টেক টু ডু দ্যাট ওয়ার্ক। অর্থাৎ আপনার এই এই আপনার এন্টায়ার টিমই টোটাল এই স্প্রিন্টের স্প্রিন্ট ব্যাকলগ নিয়ে সে কাজ করে এবং কি কত সময় লাগবে না লাগবে টোটাল অ্যাসেসমেন্টটা তারাই করে। হ্যাঁ আইডেন্টিফাই দি এ কমিউনিকেট হাউ মাচ অফ ওয়ার্ক ইজ লাইকলি টু বি ডান ডিউরিং দ্য কারেন্ট স্প্রিন্ট। আইডেন্টিফাই অ্যান্ড কমিউনিকেট হাউ মাচ অফ দ্য ওয়ার্ক ইজ লাইকলি টু বি ডান ডিউরিং দ্য কারেন্ট স্প্রিন্ট, মানে কতটুকু কাজ করতে হবে সেটাই তারা দেখে। আর হচ্ছে আপনার 8 hours টাইম লিমিট, তাহলে এই যে মিটিংটা হলো একটা মিটিং হলো, সেই মিটিংটার নাম দিলাম আমরা কি, আমরা এটা যেটা আছে সেটা হচ্ছে স্প্রিন্ট প্ল্যানিং মিটিং। তো এই মিটিংটা ডিউরেশন কতটুকু হয়? 8 hours। 8 hours মানে কি? একদিন, একটা ওয়ার্কিং ডে, তাই না? একদিন। যে প্রথমেই আপনাকে স্প্রিন্ট শুরু করার আগে আপনাকে একটা মিটিং করতে হবে। তো এইখানে আমি অফ দ্য রেকর্ড আরেকটা কথা বলে রাখি, যদিও স্ক্রাম স্ক্রামের আগেও মনে করেন আরও অনেক বেশ কিছু মিটিং কখনো কখনো কোনো কোম্পানি করে, হ্যাঁ মানে গ্রুমিং করে আর কি,
যে আমার টোটাল কতটুকু রিকোয়ারমেন্ট আছে, টোটাল প্রজেক্টটা কতদিন রাখতে পারে, এরকম আমরা কতজন আছি, এটা সঠিকভাবে হচ্ছে কিনা, কোনো কমপ্লেক্সিটি আছে কিনা, বুঝছেন, এগুলাও করে। কিন্তু এগুলো আপনাদের মানে যদি ইন্টারভিউর ক্ষেত্রে আপনি নিজেকে এক্সপ্রেস করার জন্য যে এই মিটিং এর ছাড়াও আমাদের কিছু গ্রুমিং মিটিং হয়েছে, সেখানে এই ধরনের আলোচনা হয়েছে, কিন্তু স্ক্রামের মধ্যে আপনি আইনের না এটা আপাতত ই করেন। তারপর হচ্ছে ডেইলি স্ট্যান্ড আপ মিটিং, ডেইলি স্ট্যান্ড আপ মিটিং। তো আপনার স্ক্রামের ভিতরে ডেইলি স্ট্যান্ড আপ মিটিং থাকবে। আরেকটা মিটিং এর নাম হচ্ছে ডেইলি স্ট্যান্ড আপ মিটিং। ইজ ডে ডিউরিং দ্য স্প্রিন্ট এ প্রজেক্ট স্ট্যাটাস মিটিং অকার ইজ কল ডেইলি স্ক্রাম। একটা প্রজেক্ট স্ট্যাটাস মিটিং আর কি। হ্যাঁ ওকে, অল মেম্বার্স অফ দ্য ডেভেলপমেন্ট টিম কাম প্রিপেয়ার্ড উইথ দ্য আপডেটস অফ দ্য মিটিং। মনে করেন যে সব মেম্বার যারা আছে ডেভেলপমেন্ট টিম, তারপরে ওরা একটা প্রিপারেশন নিয়ে আসে যে উই আপনার আপডেটস অফ দ্য মিটিং আর কি, মিটিং এর টোটাল কি, তারা কি স্ট্যাটাস, কি অবস্থায় তারা নিয়ে আসতেছে এরকম। দ্য মিটিং স্টার্ট স্পেশালি ইন অন টাইম এভরি ইন সেম development team members are missing or sorry the meeting starts specially on time event oh sorry bolte se meeting starts specially on time je kono muhurte apnar ki fixed time e shuru hobe ekdom nirdishto time e shuru hobe eta jodi keu miss ho kore tar jonno opeka korbe na for example jodi keu miss hoy kintu meeting start hoye jabe just right time e ওরকম। দ্য মিটিং শুড হ্যাপেন এট দ্য সেম লোকেশন অ্যান্ড সেম টাইম ডে এভরিডে। হ্যাঁ সেম টাইমে সেম লোকেশনে। এখন যদি আপনাকে বলে যে তোমাদের মিটিং কোথায় হয়েছিল, হ্যাঁ তাহলে যদি একটা প্রত্যেকটা একটা লোকেশন বলেন যে আমাদের একটা মিটিং রুমে হয়েছে, কিন্তু এটা হলো যে সে জানতে চায় যে আপনি আসলে করছেন কিনা। আপনি যদি বলেন যে না তিন দিন করছি এই জায়গায়, আর একদিন করছি ওই জায়গায়, আর একদিন করছি ওই জায়গায়, ওরকম না। কিন্তু স্ক্রামের রুলস কি যে আপনার নির্দিষ্ট টাইমে, প্রত্যেক দিন নির্দিষ্ট টাইমে নির্দিষ্ট লোকেশনে এই মিটিংটা হবে, এবং কি যদি কেউ অন টাইম এটা স্টার্ট হবে, কেউ যদি মিস হয় তাও মিটিংটা স্টার্ট হবে। এখানে মনে করেন যে আপনার সবাইকেই ওয়েলকাম করে, নর্মালি অনলি ওয়ান কোর রোল স্পিক, যে কেউ বলতে পারে এই তিনটা কোশ্চেন, কিন্তু একজন হয়তো আপনাকে যে মানে কোর সে হয়তো স্পিক করে, তিনটা জিনিস আজ করে। ডিউরিং দ্য মিটিং ইজ টিম মেম্বার অ্যান্সার দ্য থ্রি কোশ্চেন, হোয়াট হ্যাভ ইউ ডান সিন্স ইয়েস্টারডে, হোয়াট হ্যাভ ইউ ডান সিন্স ইয়েস্টারডে। আমি আসলে এই ইয়েস্টারডেটাকে চেঞ্জ করে দিতে চাই, কারণ আমার ইয়েস্টারডে যদি ভ্যাকেশন থাকে, আমার যদি বন্ধ থাকে, তাহলে কি আমি ইয়েস্টারডে করছি? হ্যাঁ সিন্স লাস্ট লাস্ট ওয়ার্কিং ডে। হ্যাঁ এরকম, হোয়াট ইউ প্ল্যানিং টু ডু টুডে, মানে অর্থাৎ তুমি প্রিভিয়াস টাইমে কি করছো, আজকে তুমি কি করবা, এনি ইস্যু প্রবলেম অর শো স্টপার স্টপ ইউর ওয়ার্ক। এই যে এখানে কিন্তু শো স্টপারটা আসতেছে, হ্যাঁ যে এমন কোনো ডিফেক্ট তুমি পাইছো যে যেটা তোমাকে বন্ধ করে দিচ্ছে, এরকম কোনো আছে কিনা। তো আপনার সবাইকে একটা ভিডিও ইয়েতে স্ল্যাকে একটা ভিডিও দিছি, এই অ্যাজাইলের আমি ইন্টারনেটে সার্চ করে যেটা পেয়েছি, বাংলা করিনি, বাংলা করব ওই ভিডিওটা। তো যারা ওই রিমোটে আছে, যারা দূরে আছে, অনলাইনে যারা আছেন, এই দেখেন স্ল্যাকে জেনারেলি একটা ভিডিও দিচ্ছে, ওই ভিডিওটা একটু দেখে নেন 10 মিনিট সময়। আমরা যারা এখানে আছে যারা, আর যদি এখান থেকে শুনতে পান তাহলে এখান থেকে যদি শুনতে পান, হ্যাঁ স্ল্যাকে, তাহলে এই ভিডিওটা একটু একটু আমরা ডিসকাস করি, ভিডিওটা দেখি, দেখে তারপর ডিসকাস করি স্ল্যাকে। Okay.